আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। নিশ্চিত হচ্ছে না শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ। নিম্নবিত্তদের নেই ঈদের আনন্দ। দিন দিন বাড়ছে পথ শিশুদের বিপথে চলে যাওয়ার সম্ভাবনা। এবারে বিস্তারিত। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ, যা কিনা সবারই প্রাপ্য। ঈদের আনন্দটা যেন মধ্যবিত্ত ও উচ্চবিত্তের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। ঈদ উদযাপন করতে ঘরে ঘরে নানা আয়োজন, তখনও ছিন্নমূল শিশুদের ঈদ কাটবে প্রতিদিনের মতো পথে পথে। ঈদে নতুন পোশাক ও একটু ভালো খাওয়ার ইচ্ছে থাকলেও তা পূরণ হয় না। বিত্তবানদের একটু সহযোগিতাই পারে তাদের শুকনো ঠোঁটের মলিন হাসি ফোটাতে। বিস্তারিত ফারি আক্তারের প্রতিবেদনে। দরজায় করা নাড়ছে ঈদ উল ফিতর। ঈদকে বরণ করতে ও নিজেদের বাহারি রঙে সাজাতে প্রস্তুত হচ্ছে মুসলিম সমাজ। ঈদে নতুন পোশাক পরে আনন্দে মেতে উঠবে শিশু কিশোর সহ সকলে। তবে যে সকল শিশুর ঠিকানা পথে পথে, তাদের কাছে উৎসবের দিনও অন্য সকল দিনের মতন। অন্য সকলের মতো পথ শিশুদেরও নতুন পোশাকে সেজে ওঠার ইচ্ছে। তবে সে আকাঙ্ক্ষা পূরণ হয় না অধিকাংশেরই। ওদেরও তো ইচ্ছে হয় ঈদে একটু ভালো পড়তে ও খেতে। তবে অবহেলা অযত্নে বেড়ে ওঠা এই শিশুদের এতটুকু ইচ্ছে পূরণ হয় না। সামর্থ্যের অভাবে সন্তানকে কিছু কিনে না দিতে পারার আক্ষেপও কমতি নেই সমাজের মায়েদের মুখে। আমরা তো খাইতেই পারি না, জামা কাপড় কয়েকজন কিনে একটা বাসার কাম করে তো সংসারই চলে না। আমরা জামা কাপড় কয়েকজন দুই ছেলেপেলেরা কিনে দিন, ইচ্ছে হয় না। আমরা যা পোলাপানের আবার ইচ্ছে হয় না। পোলাপানরে বড় লোক প্রেমন আছে, কত কিছু কিনে দিতেছে, আমরা গরিব দেখতে তো কিছুই কিনে দিতে পারতেছি না। ঈদের আনন্দ নিম্ন ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের একটু সহযোগিতায় তাদের ঈদও হয়ে উঠতে পারে আনন্দের উল্লাসের। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ উল ফিতরে উৎসবের নানা আয়োজনে যখন ব্যস্ত সারা দেশ, তখনও আর পাঁচটা দিনের মতন এই সকল শিশুকে চালিয়ে যেতে হয় বেঁচে থাকার লড়াই। খাদ্য বস্ত্র বাসস্থানের অভাবে ঈদও এদের জন্য আলাদা কিছু হয়ে ওঠে না। আমাদের একটু সাহায্যই পারে এই সকল শিশুকে হাসি ফোটাতে। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পথে হাজারো ভোগান্তি শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে রাজধানীবাসীর ঈদ যাত্রা। করোনার কারণে গত দুই বছরে চার ঈদে অর্ধেকের বেশি মানুষ ঢাকা ছাড়েনি। তাই এবার পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে গ্রামের বাড়ি যাবেন কমপক্ষে 1.25 কোটি মানুষ। বিস্তারিত আফরিন আক্তারের রিপোর্টে। গ্রামে আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। বহুদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা হবে, সেই উচ্ছ্বাসই দেখা যাচ্ছে যাত্রীদের চোখে মুখে। করোনার দুই বছর পর এবার নেই কোনো বিধিনিষেধ। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার কারণে গত দু বছরের ঈদ আনন্দ থেকে বিরত থাকা মানুষগুলো এবছর ফিরবেন পরিবারের কাছে। মা আছে, বাবা আছে, বাবা মারা গেছেন, তারপরে শ্বশুরশাশুড়ি আছেন, এনাদের সাথে ঈদ করার জন্য, আর বিশেষ করে আমার মেয়ের জন্য, ওদের আনন্দ বেশি এই যাত্রায়, এই জন্যই যাওয়া। আমি দাদু নানুর বাসায় যাই। কেন যাচ্ছেন? ঈদের জন্য। ঈদে অনেক মজা করি। ঈদ মানে তো একসাথে হওয়া, তাই না? আর একত্রে সবাই মিলে থাকাটাই আনন্দ। ট্রেনের অগ্রিম টিকিট কিনতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। লম্বা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য আগাম টিকিট কিনতে যাত্রীদের এমন পরিস্থিতি। নারীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকলেও ভিড় বেশি থাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। তার উপর যাত্রীদের অভিযোগ, ট্রেনের টিকিটও সময় মতো পাচ্ছে না তারা। আমার কত পরে আসছে ছেলেরা, টিকিট কেটে চলে গেছে, বাট আমরাই তো বসে থাকলাম। রোজার দিনে এটা একটা ভোগান্তি, এটা কষ্ট না রোজা থেকে? ভোগান্তি তো অবশ্যই আছে, কারণ এখানে অনলাইনে তো কোনো টিকিট পাওয়া যায় না নর্মালি। আর মানুষের যে আর এসি টিকিট তো কাউন্টারে পাওয়া যায় না, অনলাইনেও পাওয়া যায় না।
দুই জায়গারই মানে এটা হাওয়া হয়ে গেছে টোটালি। আগামীকালের সিরিয়াল রাখছি, হ্যাঁ রাত দুইটা বাজে দাঁড়াবো, যদি পাই তাহলে ভাগ্য ভালো হলে পাবো, না হলে তাও কইতে পারি না। এত কষ্টের পরও গ্রামে পরিবারের সাথে ঈদ করতে যাওয়াটাই রাজধানীবাসীর সবচেয়ে বড় পাওয়া। ঈদের বিশেষ মুহূর্ত নিজের আপনজনদের সাথে কাটানোর জন্য সকলেই ছুটছে নিজের গ্রামের গন্তব্যে। তবে যাত্রীদের এত ভিড় দেখে কিছু কিছু যানবাহন কর্তৃপক্ষ এক থেকে দুই গুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। টিকিটের সংকট তো রয়েছে। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশু, যারা আগামী দিনের সকল আশা প্রত্যাশার নাম, সেই শিশু হোক দরিদ্র বড়লোক, তাতে কি যায় আসে? তাদেরকে আগামী দিনের হাল ধরতে হবে দেশের। কিন্তু বাংলাদেশে লাখ লাখ পথ শিশু রয়েছে, মাদক সেবন সহ বিভিন্ন অসুখ কাজে লিপ্ত হয়, যার ফলে তাদের ভবিষ্যৎ দিন দিন হয়ে পড়ছে অনিশ্চিত। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকলের হাত বাড়ানোর প্রয়োজন। বিস্তারিত দেখুন ইন্তিসার হাসিন চৌধুরীর প্রতিবেদনে। প্রতিটি শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু দেশে লাখ লাখ শিশু পড়ে রয়েছে পথেই। এক জরিপে দেখা যায় বাংলাদেশের প্রায় 11.5 লাখ পথ শিশু রয়েছে, যারা শিক্ষা চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত। তাদের প্রতি আমাদের অবহেলার কারণে তারা জড়িয়ে পড়ছে মাদক সেবন, চুরি, ছিনতাই সহ নানা অসৎ কাজে। এসব কাজে জড়িয়ে থাকার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ। আরেকটি জরিপে দেখা যায় দেশে প্রায় 5.5 লাখ শিশুই মাদকাসক্ত। বিশেষজ্ঞরা মনে করছেন পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে ও সঠিক ঘাটতি তাদের ঠেলে দিচ্ছে এই অসৎ কাজগুলোতে। যেসব শিশুরা পথে থাকে তাদের প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, কি কারণে তারা পথে থাকে। এবং সেখানে আমরা বড় রকমের যে মৌলিক চাহিদাগুলো বলি, আমি প্রথমেই যদি বলি মাথার গোজার যে ঠাই, সেটি তো তার নাই। একটা নিশ্চিত খাবার বা অন্ন, সেটি তার নাই। পড়াশোনার সুযোগ তার নাই। অর্থাৎ আমরা যেগুলোকে মৌলিক চাহিদা বলছি সংবিধানে, কিংবা আমরা যখন অধিকারের জায়গা থেকে মৌলিক অধিকার বলছি, সেই জিনিসগুলো কিন্তু তারা পাচ্ছে না। তো যেহেতু পাচ্ছে না, তখন তারা প্রত্যেকে তাদের মতো করে সেগুলো পূরণ করার চেষ্টা করছে। এখন পূরণ করতে গেলে সমাজের যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাটা ভাঙে। যেমন যার খাবার নেই সে খাবার কীভাবে পাবে, তার শিক্ষা নেই সে চাকরি পাচ্ছে না, রোজগার করতে পারছে না, তখন দেখা যায় এই যে অসামাজিক বা অনৈতিক যে কার্যক্রমগুলো সেগুলোর সাথে যুক্ত হয়। এটা তাদের জায়গা থেকে না, শুধু পাশাপাশি যারা বড়রা রয়েছে সেই বড়রাও কিন্তু তাদেরকে এগুলোতে সাহায্য করে, নানাভাবে তাদেরকে এইসব বিষয়ের ভেতরে ব্যবহার করে অনেক সময়। এ সকল শিশুদের মধ্যে অনেকেই হতে পারে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই তো আমাদের সকলের প্রত্যাশা সঠিকভাবে বেড়ে উঠুক এই সকল শিশু। উপযুক্ত শিক্ষা ও মৌলিক চাহিদাগুলোর অভাবে সুবিধাবঞ্চিত শিশুদের ঝুঁকি যেন বেড়েই চলেছে। এতে করে এই শিশুরা মাদক সেবন সহ বিভিন্ন অসৎ কাজে জড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে করে সরকারের নজরদারি সহ প্রয়োজন সাধারণ জনগণের হাত বাড়ানো। মানবাধিকারের ক্ষেত্রে বিশ্বের সব মানুষের অধিকারের কথা বলা হয়েছে, সমগ্র মানব সম্প্রদায়ের মধ্যে নারী পুরুষ শিশু অন্তর্ভুক্ত, কিন্তু শিশুরাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও পরনির্ভরশীল পরিবেশে বেড়ে ওঠে। তাদের অধিকার আছে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার, কিন্তু বেশিরভাগ শিশুরাই বঞ্চিত এই অধিকার থেকে। বিস্তারিত সিনথিয়া জান্নাতির রিপোর্টে। শিশুর স্বাভাবিকভাবে বড় হওয়ার জন্য জন্মের পর থেকেই জন্মসূত্রে প্রতিটি শিশুকে সকল সুযোগ সুবিধা বা প্রয়োজন ভোগ করতে দেওয়া শিশুর অধিকার। প্রতিটি শিশুর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার অধিকার আছে, কিন্তু টাকার অভাবে অনেক পরিবারই তাদের সন্তানদের জন্য নিশ্চিত করতে পারছেন না এমন পরিবেশ, তাই তারা বেড়ে উঠে এমন অস্বাস্থ্যকর পরিবেশে। অসুখ হইলে তেমন কোনো সুচিকিৎসা পাওয়া যায় না, এরপরে আবার মনে করেন দ্বারের কাছে কোনো মেডিকেল হাসপাতাল পাওয়া যায় না, আর পাওয়া যাইলে সময় মতো বাচ্চাকে অসুখ বিসুখ হইলে মা বাবার হাতে কোনো টাকা থাকে না। আমরা দরিদ্র মানুষ, ভালো একটা স্কুল আমাদের বাচ্চা পড়াইতে পারি না, এমনি এনজিওদের স্কুল হচ্ছে তেমন একটা লেখাপড়া হয় না, দরিদ্র মানুষ তো স্কুলের খরচপাতি চালাইতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না, তারা কি করে থাকবে, ছেলেদেরকে ভালো খাবার দিতে পারতেছি না। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিবেশে বেড়ে ওঠার ফলে শিশুরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, যা তাদের সুন্দর ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। বস্তিতে যারা আছে তারা কিন্তু নানা রকম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের পরিবেশটা স্বাস্থ্যকর না, কারণ তারা এমন একটা জায়গায় বাস করে সেখানে মশা মাছি থেকে প্রচুর দূষিত জিনিস দিয়ে ভরা। তারা কিন্তু খেলা করছে একটা দূষিত পরিবেশে, তারা বড় হচ্ছে বস্তির যে অসামাজিক কার্যকলাপ, চুরি বা এই যে ঝগড়াঝাটি মারামারি এগুলোর মধ্যে বড় হচ্ছে। ওর আশেপাশে
যে জিনিসগুলো দেখছে সেগুলো কিন্তু ও শিখছে। সুতরাং তার মানসিক বৃদ্ধি, দৈহিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধিটা হওয়ার জন্য তার পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বস্তি, রেললাইন কিংবা রাস্তার পাশে যেসব শিশুরা থাকে তারা পাচ্ছে না ভালো কোনো খাবার, যেতে পারছে না ভালো কোনো স্কুলে, খাওয়া যায় না, পড়ালেখা করা যায় না, স্কুলে যেতে পারি না, বাবা রিক্সা চালায়, এই জন্য বাবা সে কাজ করে, অসুবিধা হয়, মানে ভালো খাবার দাবার খেতে পারি না, স্কুলে পড়তে পারি না, সামান্য বাবা রিক্সা চালায়। প্রতিটি শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে, তবে কেন তারা এই অধিকার থেকে বঞ্চিত? তাদেরও তো প্রয়োজন একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশের। যে সকল শিশুরা বাবা মা ছাড়া থাকে তাদের ঝুঁকির মাত্রাটা অন্যান্য শিশুদের থেকে অনেক বেশি, কারণ প্রথমত বাবা মা থাকলে এক ধরনের যে সমস্যাগুলো আমরা বললাম, যে এক ধরনের পারিবারিক পরিবেশে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, বাট যখন বাবা মা থাকছেন না তখন কিন্তু তার মৌলিক চাহিদার বিষয়টা যেমন ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে, তার সুরক্ষার বিষয়টাও আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সমাজের সকলে এগিয়ে আসলে এই শিশুদের জন্য স্বাভাবিক আর দশটি শিশুর মতো বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দেওয়া সম্ভব। প্রতিটি শিশু নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার অধিকার আছে, কিন্তু বেশিরভাগ শিশুরাই বঞ্চিত হচ্ছে এই অধিকার থেকে, তারা ভুগছে নিরাপত্তাহীনতায়। প্রতিটি শিশুর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা, এমনটাই বলছেন শিশু বিশেষজ্ঞরা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দিন বদলেছে, বদলেছে প্রজন্ম, শপিং আর ঘোরাঘুরির মধ্যেই সীমাবদ্ধ যেন ঈদের আনন্দ। কিন্তু কেমন ছিল পূর্ববর্তী প্রজন্মের কাছে ঈদ? সারাদিন ঘোরাঘুরি, পরিবারের সাথে সময় কাটানো, আত্মীয়তার বন্ধন, সব মিলেই ছিল আগের প্রজন্মের ঈদ, যা সময়ের পরিক্রমায় বদলে গেছে পুরোটাই। বিস্তারিত দেখুন ফাহমিদা ফাইজা স্বর্গর রিপোর্টে। মুসলমানদের জীবনে এক মহা উৎসবের নাম ঈদ। আশারাফ, আতরাফ, নির্বিশেষে দুনিয়ার সব মুসলিম উম্মতের জন্য ভেদাভেদহীন অনাবিল আনন্দ আর অতুল উদ্দীপনা নিয়ে আসে খুশির ঈদ। সমাজের সকল শ্রেণীর বৈষম্যকে দুমড়ে মুচড়ে একাকার করে মুসলমানদের এক কাতারে সামিল করার মতো এক মহান উৎসব ঈদের মতো আর দ্বিতীয়টি নেই। তবে সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়েছে ঈদ উদযাপনের ধারা। আগের প্রজন্মের ঈদ উৎসব ছিল নানা রকম আয়োজন আর উদ্দীপনায় ভরা। সমাজের জ্ঞানী স্বজন, প্রতিবেশী, সবাইকে নিয়ে এক সূত্রে গর্থিত করার উৎসব বলতে তখন ঈদকেই সবাই মানত। আচ্ছা, ঈদের দিন তুমি কী করে থাকো? আমি সাধারণত প্রত্যেক বছর ঈদে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল সেরে অনলাইনে আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে বসি, ওদেরকে উইশ করে ওদের সাথে বিভিন্ন সময় আমি ভিডিও চ্যাটে কথা বলি, সময় কাটাই। তারপর আমি দুপুরের খাবার সেরে আমার পরিবারের সাথে কখনো কখনো বাইরে যাই, বাইরে আশেপাশে কোনো জায়গা ঘুরে আসি। রাত্রেবেলা আমরা এক রেস্টুরেন্টে বসে ডিনার করে আমরা বাড়ি ফিরে আসি। এই আমার ঈদের দিন। আমি সাধারণত ভার্চুয়ালি মেসেঞ্জারে আমার বন্ধুদের সাথে কথা বলি, আমরা তো সরাসরি কথা বলতে পারি না, তাই আমরা চেষ্টা করি যতটা পারি আমরা একসাথে থাকার ভার্চুয়ালি। এইভাবে আমরা এক একজনকে এক একভাবে জয়েন করার ট্রাই করি, কখনো আমরা মেসেঞ্জারে, কখনো জুমে, এভাবে নানা লিঙ্কে আমরা জয়েন করার ট্রাই করি। হ্যাঁ, যাওয়া হয়, আমি বিভিন্ন রিলেটিভদের বাসায় যাই, আমার নেইবারদের বাসায় যাই, খুবই কাটে। আমি আমার ঈদ আমার নানি বাড়িতে উদযাপন করি। ঈদ কার্ড আদান প্রদান করে ঈদের শুভেচ্ছা বিনিময় ছিল সেকালের অন্যতম একটি মাধ্যম, আজ সে জায়গায় দখল করে নিয়েছে খুদে বার্তা। আপনি কি আপনার ছোটবেলার ঈদটাকে এখনো মিস করেন? অবশ্যই অনেক মিস করি, কারণ ছোটোবেলাটা আমাদের সময় যেমন প্রফুল্ল ছিল, আমরা সবাই একে অন্যের সাথে ঘুরে বেড়াতাম, একজন আরেকজনের বাসায় যেতাম, ভালো মন্দ মত বিনিময়ের একটা সুন্দর দিন আসতো। এই দিনগুলো এখন আর ফিরে আসে না। ছোটোবেলাটা তো আসলে খুব খোলামেলা জীবনযাপন সবাই করে, তো ওই দিনগুলো এখন বড় হয়েছি কিছুটা জড়তা এসে গেছে, ছোটোবেলার মতন ওরকম খুব উচ্ছ্বাসিত হয়ে কারোর সাথে কথা বলা হয় না। পার্থক্য তো অবশ্যই অনেক কিছুই আছে, যেমন বললামই, আমরা অনেক ফ্রেন্ডরা একসঙ্গে করতাম, এখনকার বাচ্চাদের দেখা যায় সেই ফ্রেন্ডরা ওরা একসঙ্গে থাকতে পারছে না। আবার আমরা আত্মীয় স্বজনের বাসাতে খুব যেতাম, এখনও ওইভাবে খুব একটা যেতে পারছে না, যাচ্ছে বাট ওইভাবে না। আর এখন আমাদের মধ্যে যেমন অনেক ফ্রেন্ডরা একসঙ্গে ছিলাম, আত্মীয় স্বজনরা একসঙ্গে ছিলাম, আমাদের মধ্যে আনন্দটাও খুব বেশি ছিল, ঈদের জামা নিয়েও আমাদের খুব এক্সাইটেড ছিলাম আমরা, এখনকার বাচ্চাদের মধ্যে ওইটাও খুব কম। পড়াশোনার পেছনে দৌড়ায় কোচিং,
ওদের ঈদ মানে কি ওরা নিজেরা এখন বুঝতেই পারে না, ড্রেসও চায় না আমার কাছে যে আম্মু ড্রেস পরবো বা কি, তেমন কোনো ওদের কোনো উৎসাহ দেখি না আমি। পড়াশোনার চাপ এবং প্রযুক্তির আধুনিকতার কারণে শহরের চার দেওয়ালের মাঝেই ঈদ উদযাপন করছে শিশু কিশোররা। সময় বদলাচ্ছে, বদলাচ্ছে সংস্কৃতি, যার ফলে বাড়ছে দূরত্ব। ঈদের আমেজ এখন শিশুদের কাছে নগরীর অট্টালিকায় বন্দি, আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসার সম্পর্ক তাদের কাছে অতি ঠুনকো। ঈদ মুসলমান ধর্মাবলম্বীদের জন্য ছিল সবসময় আনন্দের, তবে কালের বিবর্তনে ঈদের আনন্দ রূপ নিয়েছে ভিন্ন আঙ্গিকে। আগের প্রজন্মে ঈদ মানে ছিল আনন্দ, ঘুরে বেড়ানো আর আত্মীয় স্বজনদের মিলন মেলা, কিন্তু এ প্রজন্মে আগের মতো নেই ঈদ উদযাপন। বর্তমান যুগের শিশুদের কাছে ঈদ উদযাপন মানে হচ্ছে অনলাইন গেমস কিংবা মুভি দেখা, ফলে আত্মীয়তার বন্ধন কমছে শিশু কিশোরদের মাঝে, কমছে আনন্দ শব্দের গুরুত্ব। ফাহমিদা ফাইজা স্বর্গ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওড়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকেও সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক facebook.com/akj.atn। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।